হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখতে পাচ্ছ দিদির ছোট ছেলে ওকে এখন বিরিয়ানি খাইয়ে দিতে হবে আর আমি চলে গেছিলাম ওদের বাড়িতে তো আমি নিয়ে গেছিলাম চিকেন কষা ওই দেখো লেগ পিসটা কিন্তু ওর চাই চাই নিয়ে যাওয়ার সাথে সাথেই বলছো ওই লেগ পিসটা কিন্তু আমি খাবো মানি আমি বললাম ঠিক আছে বাবা তুমিই খাও তো ওকে একটু খাইয়ে দিলাম তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি আর ওদিকে বড়োটা খাচ্ছে ওদিকে জামু খাচ্ছে আমি আর দিদি খেতে বসে পড়েছি দিদি বিরিয়ানি বানিয়েছিল বাড়িতেই বানিয়েছিল খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাবো বড় বাজার আমি কোনো বড় বাজার যাইনি তো সেই জন্য বড় বাজার বললাম ঠিক আছে চল আর দিদির ছেলে জন্মদিন ছিল মানে জন্মদিন আসছে তো সেই জন্যই মেনলি কেনাকাটাটা তো এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এই শাড়িটা আমি নিয়েছে দিদির হাতে যে শাড়িটা দেখছো ওই শাড়িটা দিদি নিয়েছে তো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে দিদির ওই কালারটা পছন্দ হয়েছে তো আমরা বললাম দুই বনে চাও একই রকম শাড়ি নিয়ে নিই আর দিদি বলতে হ্যাঁ আমি একাই মেয়ে কিন্তু এটা হচ্ছে আমার বড় মাসি বড় মেয়ে ছদ্দিও আছে ছদ্দি যায়নি ছদ্দির মেয়ে ছোটো তো আমরা একটু ভিডিও করে নিলাম দোকানদারের সাথে মজা করছিলাম আর এই শাড়িটা দেখছো বালুচুরি এইটার একটা রেড কালার ছিল উফ যা লাগছিল না শাড়িটা আমি তো ভাবছিলাম নিয়েই নেবো কিন্তু কত শাড়ি নেবো অনেক শাড়ি কিনে ফেলেছি যাব মানে একটা কিনবো বলে গেছি কিন্তু ওই যে দেখো দেখো পিছনে রেড কালার একটা বেনারসি আর একটা বালুচুরি এই দেখো আমরা তারপর কিনে টিনে খেতে মানে ব্যস্ত ওরা খাচ্ছে মোমো আমি রোল জাস্ট এক কামড় খেয়েছিলাম দিদি খেয়েছে বাকিটা জামাইবাবু দিদি আমরা সব বসে রয়েছি হাতে ব্যাগ এর হাতে ব্যাগ ওর হাতে ব্যাগ এই সেই করে ঠরে তারপর আমরা ওখান থেকে চলে গেলাম ওই মার্কেটটার আমি নাম জানি না বড় বাজারে এসি মার্কেট বললে মনে অনেকে বোঝে তো প্রচুর লেহেঙ্গা দেখতে পাচ্ছ স্যুট মানে প্রচুর প্রচুর মানে আমি তো কোনো দিন যাইনি আমার তো এত ভালো লাগছিলো মানে বেশ অনেক টাকা নিয়ে গেলে তারপরে মনে একটা কিনতে পারতাম অনেক কিনতে পারতাম তো এই দেখো এখানে এখন ব্লেজার দেখতে এসছে দুই ভাইয়ের জন্য কিনে টিনে আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম ট্যাক্সি করে কারণ আর দিচ্ছিল না যে মেট্রো করে আসবো বা কিছু তারপর আমি বাড়ি চলে এলাম দিদি দিদির বাড়ি আর এই দেখতে পাচ্ছ এই শাড়িগুলো আমি নিয়ে এসেছি ওটা মায়ের ছিল ব্লুটা এটাও মায়ের আর এই গ্রিনটা নিয়েছি আমি আর ফার্স্টে যে ব্ল্যাকটা দেখলে ওটাও আমার আর এই শাড়িটা জামাইবাবু আমাকে গিফট করেছে বার্থডেতে পড়ার জন্য আর লাস্টে আর একটা শাড়ি দেখছো এই যে এই শাড়িটা যেটা ট্রায়াল দিচ্ছিলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা